আজ কোনো রাগ নেই আমার। পুজোর দিন না, আজকে রাখতে নেই তো। সত্যি বলছো? তার মানে আজ তুমি আমাকে একটুও বকবে না? একটুও বকবো না। তুই যদি আমার কথা শুনে চলিস তাহলে তোকে বকবো কেন? শুনবো গো শুনবো। আমিও আজ লক্ষ্মী মেয়ের মতো তোমার সব কথা শুনবো। খুব ভালো, তাহলে তুই আজকে একদম নিচে যাবি না, তোকে যেই ডাকুক না কেন। তুই কিন্তু এই মুকুট বানানো শেষ না করে নিচে কিছুতেই যাবি না। আর মুকুট শেষ না হলে কাউকে দেখাবিও না, এমনকি মস্ত ডাক্তারবাবুকেও না। দেখাবো না গো, দেখাবো না। তুমি বারণ করে দিয়েছো না? সেরা মুকুট বানিয়ে তবে নিচে নামবো আমি। নেমে মুকুট দেখিয়ে মস্ত ডাক্তারবাবুকে তাক লাগিয়ে দেবো একেবারে। তাক তো আজ লাগবে দ্রোণীর, তবে সেটা অন্য কারণে। সেরা মুকুট বানাতে হবে তোকে ভগবতী, তার আগে কাউকে দেখানো যাবে না। মস্ত ডাক্তারবাবু যেন তোর তৈরি মুকুট দেখে অবাক হয়ে যায়। তৈরি হচ্ছে নিশ্চয়ই পুজোর জন্য, এতক্ষণ তো এখানেই ছিল। সে তো কখন থেকে স্নান টান করে একদম পুজোর জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু ওই যে একটা বায়না আছে না, এটা পরবো না, এটা পরবো না, অন্য জামা দাও। একবার ঠাকুরের হলুদিনে দেখো না। দ্রোণ, দেরি হয়ে যাবে অনেক। আরে পুজোতে থাকলে আর ভালো লাগবে। ঠিক আছে, সাজানো দেখে আর কি করবে, এসে না হয় সাজানো অবস্থায় দেখবে। তুই সাজিয়ে ফেল, অনেক দেরি হয়ে যাচ্ছে, সময় নেই হাতে আর। দ্রোণ, যা যা যা, দেরি করিস না। বাড়ির কর্তা প্রতিমার মুখের আবরণ না সরালে তো কেউ মা লক্ষ্মীর মুখই দেখতে পাবে না। দেখুন চিনি নতুন অধ্যায় 24 সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায়।